শুক্রবার দুপুর 12:30 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হেলিপ্যাডে নামে একটি হেলিকপ্টার। এতে বর সেজে এসেছিলেন পাশের জেলা মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হায়দার মিয়ার ছেলে অপু সুলতান। হেলিকপ্টারের উঠানামা দেখতে এলাকাবাসী অভ্যস্ত হলেও যান্ত্রিক ফড়িংয়ে চড়ে বরের আগমন উপলক্ষে বাড়তি আগ্রহ তৈরি হয় তাদের মাঝে। বরং বরযাত্রী ও আত্মীয় স্বজনের চেয়ে এই হেলিকপ্টার দেখতে আসা উৎসুক মানুষই ছিল বেশি। বর অপু সুলতান বলেন, তার বাবার স্বপ্ন ছিল তিনি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। যাত্রা শেষ আছে, আমি আসলে খুবই আনন্দিত যে আমি আসলে আসতে পারছি। এটা আমার আম্মুর অনেক স্বপ্ন ছিল, আসলে সেই অর্থে আসার অনুভূতি আসছে। অপু সুলতানের সঙ্গে বিয়ে হয় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চুর মেয়ে জিনিয়া হোসেন জেরিনের। কোনে পক্ষের দাবি, কোটালীপাড়ায় এই প্রথম কেউ বিয়ে করতে এলো হেলিকপ্টারে চড়ে। যে আজ কোটালীপাড়ায় প্রথম, আমার মনে হয় এটাই প্রথম যে বর হেলিকপ্টারে কোটালীপাড়ায় আসছে। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এটা আমাদের কোটালীপাড়াবাসী সকলের জন্য। আমি চাই আমার ভক্তির জন্য এবং আমার যে জামাই অপু সুলতান, কোটালীপাড়াবাসী সকলে তাদের জন্য দোয়া করবে, তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর এবং সুখী হয়। বিয়েতে আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মী মিলে প্রায় 3,000 লোককে দাওয়াত দেওয়া হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে হেলিকপ্টারে করেই বাড়ি নিয়ে যান বর অপু সুলতান।